এই কিতাপখন তেখেতে বহুত সাধনার মাজেদি রাইজর মাজত আজি অর্পণ করিলে। আর ইতিমধ্যে জানিব পারিছো যে আকৌ পাঁচখন গ্রন্থ তেখেতর এই ধরনের অপ্রকাশিত অবস্থাত আছে। 2025 সনত পাঠশালাত অসম সাহিত্যর পূর্ণাঙ্গ অধিবেশন হব, যখন নমস্কার সকলকে স্বাগতম জানাইছো আমার একটা সুন্দর ভিডিওলে। আর এই ভিডিওটা বেশি দীঘলা নকরো, একেবারে ছুটি করিম। আজির ভিডিওটা মই আপনার কারণে আগবাব বিচারিছো এখনি গ্রন্থ উন্মোচনক লৈ। ভবানীপুরের ডাকবঙ্গলাত, আমার ভবানীপুর ন্যাশনাল হাইওয়ের কাষতে থাকা ডাকবঙ্গলাত এখনি গ্রন্থ উন্মোচন হব। আর গ্রন্থ বলে কোয়ার লগেলগে ইয়াত আপনাদের ব্যাকগ্রাউন্ডত দেখাই পাইছে দিগেশচন্দ্র দাসর মই বাজি নেকি আর লগতে কাগজের নাও দুখনি নাটকের উপর গ্রন্থ মানে উন্মোচন হব। আর এই গ্রন্থখানি উন্মোচনের সঙ্গে সংগতি রেখে ইয়াত আমার আমন্ত্রণ করে আনিছে আমার ভবানীপুর সমষ্টির আমার অতিকে শ্রদ্ধার বিধায়ক ফণীধর তালুকদার দেব। তেখেতে এই গ্রন্থখন উন্মোচন করব, উপস্থিত থাকবে আমার বরপেটা জেলা সাহিত্য সভার সভাপতি আমার অতিকে শ্রদ্ধার গিরিধর চৌধুরী দেব। আর খন্তেক পিছতে আমার এই অনুষ্ঠানটি আরম্ভ হব। মই যিমান দূর সম্ভব আপনাদের আজির এই অনুষ্ঠানটি খুব সুন্দরক আপনাদের দেখাবলে চেষ্টা করি। গতি আপনাদের ভিডিওটি আনকাট শেষলেক চাই থাকি, এটা আমি পলম নকরো, আমি ভিডিওটির মজলে আগবাড়ি বিচারিছো। পলম উপস্থিত আছে আমার ভবানীপুর সমষ্টির সন্মানীয় বিধায়ক, আর তেখেতে আজি গ্রন্থখন উন্মোচন করিলে। আর তেখেতরপরা আমি এই গ্রন্থখন উন্মোচনী সম্পর্কত সমু মতামত এটা জানিব বিচারিছো। স্যার কি কব এই মুহূর্তে এই গ্রন্থখন সম্পর্কে? আমার আসলে সৌভাগ্য আমার ভবানীপুর সমষ্টির এনেকা প্রতিভাবান কিছু ব্যক্তি ওলাইছে আছে, সুপ্তপ্রায় অবস্থার আছিল। আমার ইয়ার ভিতর এজন হল দিগেশচন্দ্র দাসদেব, তেখেতে অরিজিনেলি এজন শিক্ষক, বহুত বছর শিক্ষকতা করিলে। আর শিক্ষকর জীবনতে তেখেতে লিখা মিলাত একটা ভাল অভিজ্ঞতা আছিল। আর তেখেতর অভিজ্ঞতার আজি এই তিন নম্বর পুস্তিকাখান তেখেতে উলিয়ালে, এইখনের নাম দিলে মই বাজি মূল নাটক, আর নাটকের লগত যখন একাঙ্কিকা সেই হল কাগজের নাও, এইটো এক অঙ্কিয়া নয়। গতি এই কিতাবখন তেখেতে বহুত সাধনার মাজেদি রাইজর মাজত আজি অর্পণ করিলে। আর এই অর্পণ অনুষ্ঠানত উন্মোচন অনুষ্ঠানত মই উপস্থিত হবলৈ পাই মই আসলে আনন্দিত হয়েছ। তারপরে দিগেশচন্দ্র দাস তেখেতর পরিয়াল আর ইয়াত উপস্থিত হওয়া আমার বরপেটা জেলার সাহিত্য সভার সভাপতি গিরিধর চৌধুরীদেব আটাইখিনি উপস্থিত হওয়ার কারণে আটাইকে ধন্যবাদ জ্ঞাপন করছো। আশা করছো দিগেশচন্দ্র দাসর শারীরিক সুস্থতা হোক, তখন বহুত দিন জিয়াই থাকব, এই কামনা করি আজি আমি এই উন্মোচন করলো কিতাবখন। স্যারক আমি ধন্যবাদ জানাইছো, তেখেতে বহু ব্যস্ততার মাজত এইখিনি সময় আমাক দিছে, লগতে আজির যে অনুষ্ঠান হয়ে গেল এই অনুষ্ঠানটি সুচারুরূপে উন্মোচক হিসাবে চলাই নিছে। এইখিনিতে আমার মাজত উপস্থিত আছে আমার গণ্যমান্য ব্যক্তি আমার সকলের চিনাকি গিরিধর চৌধুরী ডাঙরিয়া, আর তেখেতরপরা আজির এই অনুষ্ঠানটি তেখেতে উপস্থিত থাকি কেনেকুৱা এটা মনের অনুভব এইখিনি চমুকে আপনাদের জানাব বিচারিছো। স্যার কি কব এই মুহূর্তে? আসলতে এই ধরনের এখন নাটক অর্থাৎ নাট্যগ্রন্থ এখন উন্মোচনী সভাত থাকবলে পাই নিশ্চয় আমি আনন্দিত হয়েছো। আর একধরনের আনন্দিত হয় না উৎফুল্লিত হয়েছো। আর ইয়াত যা গোপালতা সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী যখন একটা সুপ্ত প্রতিভা এটা এক প্রকার বিলুপ্ত হয়ে যাওয়ার নিচিনা আসলে এইখনক আসলতে সুন্দরভাবে যোগাই লই যাতে সুন্দর রূপ এটা দিছে তার কারণে তেওঁলোক ধন্যবাদ জ্ঞাপন করছো। দিগেশচন্দ্র দাস এগারী শিক্ষক নয়, কৃতি শিক্ষক, আর কৃতি শিক্ষক নয় এগারী সুবক্তাও আছিল। আর এই ধরনের হয়তো কেবাখনো গ্রন্থ তখেতে লিখিছে, আর ইতিমধ্যে জানিব পারিছো যে আকৌ পাঁচখন গ্রন্থ তখেতর এই ধরনের
অপ্রকাশিত অবস্থাত আছে গতিকে সেইখিনিও প্রকাশের ব্যবস্থা করব সেটা আহ্বান জানাইছো আর ইয়াত আমার উন্মোচক মহোদয় আছে আমার ভবানীপুর সমষ্টির সন্মানীয় জনপ্রিয় বিধায়ক মণিধর তালুকদারদেব একই ধরনের আমার ডেকা স্যার আছে সকলে একই কথা বা একই ধরনের কৈছে যে আমি পুনের যা গ্রন্থ আমার হেৰি হবলগা আছে প্রকাশিত হবল সেইখানে করি আমার এই অঞ্চল আসলতে অকল দিগেশ চন্দ্র দাসে নয় ভালে সংখ্যক আমার প্রতিভাবান ব্যক্তি আছে যিনি নাকি সঞ্চিত প্রতিভা বিভিন্ন কারণত বিকশিত করবা নাই আর এই ধরনের রয়ে আছে আর সেইবিল হয়তো মর হয়ে যাওয়ার অবস্থা আছে গতি এই ধরনের অনুষ্ঠানের এই ধরনের প্রক্রিয়ায় আমাক উৎসাহিত করে যদি সঞ্চিত প্রতিভা এই প্রকাশ প্রকাশ ঘটাত নিশ্চয় সহায় করব সে আশা রাখিছো আর এই ধরনের প্রশিক্ষা আপনাদের করক ইয়াত যুষ্ঠান উপস্থিত থাকি নিজকে ধন্য মানিছো কারণ এই ধরনের অনুষ্ঠানে আমাক সদাই আগুয়াই নেওয়ার ক্ষেত্রে সাহিত্য সংস্কৃতির যদি ভরাল এই ভরাল টনকিয়াল করার ক্ষেত্রে সদাই আগুয়াই নেই কারণ ভবানীপুর সাহিত্য সংস্কৃতির এক প্রকার বরপেরা বলে ভুল নয় কারণ ইয়াত যদি আমি পুরনি ইতিহাস চাবলে যাই আমি বহু কথাই পাই যাও গতি এই ধরনের কথার ক্ষেত্রে প্রত্যেকে গুরুত্ব আরোপ করক এইখানে আপনার বলে আমার এক বিনম্র অনুরোধ বলে কইস সকলকে স্যারক মই অশেষ ধন্যবাদ জানাইছো স্যারে আর কিনা কব নাকি সকলকে আমি একটা নিবেদন জানাইছো যে আমার মই আগতো কইছো বক্তব্যত যে 2025 চনত পাঠশালাত অসমাহিত্যৰ পূর্ণাঙ্গ অধিবেশন হব যিসকল নবীন প্রবীণ আছে বা সাংবাদিক বন্ধুসকল আছে সকলে যাতে দুই একখন অন্তত গ্রন্থ যাতে রচনা করে উলিয়ায় আর যখন নাকি আমি আনুষ্ঠানিকভাবে তাত যাতে উন্মোচন করব পাৰিম তো পুনর্বার স্যারক আমি ধন্যবাদ জানাইছো আর এইখিনিতে মই আর ব্যক্তির ওসরত যাব বিচারিছো তেখেতৰপৰা মই সমূহ এটা মতামত আগবঢ়াম কারণ তেখেতে সুন্দর মানে ইয়াত ভাষণ দাঙি ধরেছে তেখেতে মানে সুন্দর বক্তব্য দাঙি ধরেছে দাদা খুব চুটিকৈ এটা মতামত আপনারপৰা জানিব বিচারিছো কিন্তু তার আগতে আপনার নাম তো কব লাগে মোর নাম বাবুল ডেকা আজি এই মুহূর্তত কব লাগিলে আজি গ্রন্থ উন্মোচনী অনুষ্ঠান যেটো হয়েছে অতি গাম্ভীর্যপূর্ণ পরিবেশত ভবানীপুর পরিদর্শন বঙ্গলাত হয়েছে আর ইয়াত উপস্থিত হিসাবে উন্মোচক হিসেবে আমার স্থানীয় বিধায়ক মণিধর তালুকদারদেব আর বরপেটা জেলা সাহিত্য সভার সভাপতি মাননীয় গিরিধর চৌধুরীদেব গোটে দুজনে ইতিমধ্যে আমার এই কথাখানি কলেই আর আমিও কইসই গতি আমি আশা রাখিছো তেখেতর আশার লগত আশা রাখি আমি ভাবিছো আমি আহ্বান জানাইছো আমার যুব প্রজন্মক এনেকুয়া ধরনের অনুষ্ঠানত উপস্থিত থাকক আর লগতে আমার চৌধুরীদেবে যে আহ্বান জানাইছে যে লিখনি বা অন্যান্য যেখানে আছে সেইখানে যাতে এনেকুয়াকি প্রকাশ করে আমার দিগেশ চন্দ্র দাসে আজি 85 বছর বলে কইছে যে 85 বছর বয়সতো কিন্তু কলম আর কাগজ এড়ি দিয়া নাই গতি করে আছে যে তেখেতে যদি পারে আমার তো প্রতিভা বহুত আছে আমি দেখিছো গতি সেইখিনিও যদি এনেকুয়াকি প্রকাশ করি বা দেখাই রাইজক মানে উপহার দিব পারে আমার চৌধুরী কোয়ার নিচে সাহিত্য বা ভরালত কিছু সহকী আমি একটা সম্পদ হিসেবে দিব পারো তেনে হলে বহুত কিবা হব বলে ভাবো আর লগতে আগন্তুক আমার সাহিত্য হবার কারণে যেখানে কইছে আমি সকলে যদি তেনেকুয়া কথারে আমি ভাবো তেনে অসমখন আরো এটা আগবাড়ি যাব বলে ভাবো ভাষা সাহিত্য বা সংস্কৃতির ক্ষেত্র আমি তেনেকৈ আগবাড়ি যাব পাৰিম গতি দিগেশ চন্দ্র দাসর করারে লগে আমি অন্যান্য ক্ষেত্রতো ভবানীপুর সমষ্টির মানুষখিনি আমি যে সজাগ সেই গোপালতার দিনেরপরে যে আমি যে সজাগ হয়ে আছো বা সাহিত্য সংস্কৃতি আছো পদ্মপ্রিয়া আই পদ্মপ্রিয়া সেই দিনরে প্রথম নারী কবি অসমীয়া ভাষা সাহিত্যর গতি তেনেকুয়া কথা যদি আমি কওঁ সেই লিখোয়ে কিন্তু নিজেও যদি করব পারো তেনেহলে বহুত কিবা হব বলে ভাবো আর এনেকুয়া অনুষ্ঠানত আসলতে উপস্থিত থাকিবলে পাই নিজ গৌরব বোধ করছো ধন্য মানিছো আর এনেকা অনুষ্ঠান হয়ে থাকক আমার বিধায়ক থাকক আমার গিরিধর চৌধুরী থাকক তেনেকৈ থাকি আমি সাহিত্যর ক্ষেত্র যেহেতু আমার এইটো কথা গতি এনেকা হলে আমি নিশ্চয় আনন্দিত হম গৌরব করব পাৰিম ধন্যবাদ ধন্যবাদ জানাইছো আর ভিডিওটা এইখানে শেষ করব বিচারিছো শেষ মুহূর্তে আপনাদের কব বিচারিছো যাতে এই গ্রন্থখন আপনাদের সকলে আঁকুয়ালি লয় কমসে কম এবার হলে গ্রন্থখন পড়ে আর এই গ্রন্থখনের জড়িয়ে আমার যখন নবপ্রজন্ম আছে লগতে আমার যিজন বিশেষ ব্যক্তি দিগেশ চন্দ্র দাস তেখেতে এই গ্রন্থখন লিখি উলিয়াইছে যাতে তেখেতক উৎসাহ দিয়ে প্রেরণা দিয়ে মরম দিয়ে এইখানে কামনা করে আজির এই ভিডিওটা ইমানতে সামরিছো ধন্যবাদ।